নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের একটি শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। শ্রেণী হল নবম দশম এবং বিষয় হল উচ্চতর গণিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে যে কোনো সংখ্যা হইতে পারে, ঋণাত্মক সংখ্যা হইতে পারে। এই ধরনের রাশিকে বলা হয় বীজগাণিতিক রাশি। একাধিক পদ সম্মিলিত রাশিকে, চলক বিশিষ্ট রাশিকে বলা হয় বীজগাণিতিক রাশি। আজ আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ে অধ্যায় দুই এর বীজগাণিতিক রাশির উপর একটি শ্রেণী কার্যক্রম পরিচালনা করব। অধ্যায় দুই বীজগাণিতিক রাশি। শিক্ষার্থীবৃন্দ, বীজগাণিতিক রাশি অধ্যায় দুই এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমি শ্রেণী কার্যক্রম পরিচালনার সুবিধার্থে অধ্যায়টিকে তিনটি পর্বে ভাগ করেছি। এখন আমি তোমাদের যে শ্রেণী কার্যক্রমটি পরিচালনা করব এটি হল পর্ব তিন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, 5/6 এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটিকে দুইটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, 1/2, 1/3, দুটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়। আবার 2xx²-4 এই ভগ্নাংশটিকে দুটি ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায়, 1x+2 + 1x-2। এই ধরনের কোন ভগ্নাংশকে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা যায় তবে শেষোক্ত ভগ্নাংশ গুলোকে বলা হয় প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। এখানে 1/2, 1/3 এই দুইটা ভগ্নাংশ হল 5/6 এর আংশিক ভগ্নাংশ এবং 1/x+2 + 1/x-2 এই দুটা ভগ্নাংশ হল 2x/x²-4 এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ। শিক্ষার্থীবৃন্দ, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে, অর্থাৎ কোন ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমাদেরকে ভগ্নাংশের প্রকৃতি সম্পর্কে জানতে হবে। যে কোনো ভগ্নাংশকে এরকম মানে লগ, আর এক্স হল হর ডেনোমিনেটর, সেখান থেকে ডি, দুইটাই এক্সের ফাংশন। এন এক্স হল এক্সের ফাংশন আর ডি এক্স হল এক্সের ফাংশন। অন্য চলকেরও ফাংশন হইতে পারে, আমরা এখানে এক্স দ্বারা প্রকাশ করেছি। এখন এই ভগ্নাংশটি আমরা জানি ভগ্নাংশ কখনো হয় প্রকৃত ভগ্নাংশ, আবার কখনো হয় অপ্রকৃত ভগ্নাংশ। আমরা এখানে জেনে নিই কখন একটি ভগ্নাংশ NX/dx প্রকৃত ভগ্নাংশ হবে এবং কখন NX/dx ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ হবে। যখন NX এর মাত্রা লেস দেন ডিএক্স এর মাত্রা, অর্থাৎ এনএক্স এর মাত্রা লবের মাত্রা হরের মাত্রার যে ছোট হলে তখন এইটা হবে প্রকৃত ভগ্নাংশ। আর দুই নাম্বার হল যখন এনএক্স এর মাত্রা
মাত্রা গ্রেটার দেন ইকুয়াল টু ডিএক্স এর মাত্রা, তখন হবে তোমরা সেটি অপেক্ষিত বর্গাংশ। এখন প্রকৃত বর্গাংশ এবং অপ্রকৃত বর্গাংশ এই বীজগাণিতিক বর্গাংশের আংশিক বর্গাংশে প্রকাশ করার কিছু নিয়ম আছে। কিভাবে আংশিক বর্গাংশে প্রকাশ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রকৃত বর্গাংশ এক্স প্লাস টু বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, বর্গাংশটিকে লক্ষ্য করো। এই বর্গাংশটিতে লগ এর মাত্রা ওয়ান আর হরের মাত্রা হবে টু, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, হরের মাত্রা হবে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, হরের মাত্রা হবে টু, অর্থাৎ লবের মাত্রা ছোট হরের মাত্রা বড়। এটি একটি প্রকৃত বর্গাংশ। এখন প্রকৃত বর্গাংশের আংশিক বর্গাংশ প্রকাশ করতে হবে এইভাবে ধরতে হবে, এ বাই প্রথম উৎপাদক এক্স মাইনাস থ্রি প্লাস বি বাই এক্স মাইনাস টু, এখানে এ বি যে কোনো সংখ্যা। এখানে দেখা যাচ্ছে যে আমি তিনটা রেখা দিয়েছি, কারণটা কি? সমান চিহ্ন তো দিতে পারতাম। এই তিনটা রেখায় দিলে এইটাকে বলা হয় কবে আর এইটাকে বলা হয় সমীকরণের চিহ্ন বা সমতা চিহ্ন। এখন সমতা বা সমীকরণ এবং অবেদ দুইটার মধ্যে পার্থক্য। সমীকরণ হলো যখন কোন গাণিতিক সম্পর্ক বা বীজগাণিতিক সমীকরণের বীজগাণিতিক সম্পর্কের এক্স এ বা চলকে নির্দিষ্ট সংখ্যক মানের জন্য উভয়পক্ষ সমান হয় অর্থাৎ সত্য হয় তখন এটাকে বলা হয় সমীকরণ, তখন সমান চিহ্ন। আর যখন চলকের সকল বাস্তব মানের জন্য সম্পর্কটি গাণিতিক সম্পর্কটি সত্য হয় তখন এটাকে বলা হয় অবয়, কবে ইংরেজিতে বলা হয় আইডেন্টি। অভেদের ক্ষেত্রে চিহ্ন তা এরকম দিতে হয় তিন তারিখ, তাহলে এইটা একটা অভেদ, এখানে এ বি হল যে কোনো সংখ্যা এরকম অভেদ আকারে প্রকাশ করে এইভাবে ধরতে হবে। এখন এ বি এর মান নির্ণয় করে আমরা যদি এখানে বসাই তাহলে আংশিক বর্গাংশ হয়ে যাবে। এবার আসো অপ্রকৃত বর্গাংশের বেলায় আংশিক বর্গাংশ কতগুলো, কৌশল আছে, সেই কৌশলগুলো আমি দেখাচ্ছি। এক নম্বর কৌশল হল যখন লবের মাত্রা এবং হরের মাত্রা সমান, উপরে লবের মাত্রা টু হরের মাত্রা নিচে লবের মাত্রা সরি উপরে লবের মাত্রা টু এবং নিচে হরের মাত্রা টু অর্থাৎ মাত্রা সমান, সেই ক্ষেত্রে ধরতে হবে অবের চিহ্ন দিয়ে ওয়ান, একটা ধরতে হবে ওয়ান প্লাস এ বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি বাই এক্স মাইনাস টু সরি এক্স মাইনাস টু হরের উৎপাদক ঘুরে আসবে। এইভাবে ধরে নিতে হবে আংশিক বর্গাংশ প্রকাশ করা। দুই নম্বর, যখন মাত্রা সমান বা কোন সাংখ্যিক সহগ থাকবে লবের মধ্যে, তখন এই সাংখ্যিক সহগটা ওয়ান না হলে সাংখ্যিক সহগটা টু আছে, টু দত্ত হবে, টু দত্ত হবে, যতটা উৎপাদক ততটাই আন এ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই এক্স মাইনাস টু প্লাস সি বাই এক্স মাইনাস থ্রি, যতটা উৎপাদক হলে যতটা উৎপাদক ততটা লেটার আসবে, ততটা দ্রব্য থাকবে, এইভাবে দত্ত হবে। এখানে অভেদের চিহ্ন হবে। তিন নম্বর নিয়ম, এক্স বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার
x minus 2 এখানে দেখো লক্ষ্য করো গড়ের উৎপাদক রিপিটিং আছে তার পুনরাবৃত্ত উৎপাদক x minus 1 দুইবার এই ক্ষেত্রে কিভাবে যত্ন হবে এই ক্ষেত্রে ধরাটা বর্ষণ বর্ষণটা হলো a by x minus 1 রিপিটিং উৎপাদক মানে পুনরাবৃত্ত উৎপাদকের এক ঘাত প্লাস b by x minus 1 এবার পুরো পুনরাবৃত্ত উৎপাদক অর্থাৎ দুই ঘাত প্লাস c by x minus 1 এখানে a b c যে কোনো সংখ্যা গ্রহণ এক্ষেত্রে ধরার কৌশল দেবে তিন নাম্বার এটা দেবো চার নাম্বার যখন ঘরের মধ্যে দ্বিঘাত উৎপাদক থাকে x স্কোয়ার প্লাস ঘরের মধ্যে দ্বিঘাত উৎপাদক থাকে ধরার কৌশলটা হলো a বাই x প্লাস 1 প্লাস এবার ধরতে হবে এই দ্বিঘাত উৎপাদকের বেলা ধরতে হবে b x প্লাস c বাই x স্কোয়ার প্লাস এই হলো চারটা কৌশল অপ্রকৃত অংশের ক্ষেত্রে চারটা কৌশল আমাদের জানতে হবে কিভাবে ধরতে হবে আমি আবার বলতেছি যদি লবের ঘাত এবং হরের ঘাত সমান হয় এবং কোন সাংখ্যিক সহগ না থাকে তাহলে 1 প্লাস a বাই যত উৎপাদক এবার ধরতে হবে a বাই x মাইনাস 2 প্লাস b বাই x মাইনাস 2 যখন লবের ঘাত এবং হরের ঘাত সমান কিন্তু কোন সাংখ্যিক সহগ থাকবে লবে লবে তখন যে সাংখ্যিক সহগটা থাকবে 1 এর পরিবর্তে সেটা ধরতে হবে 2 প্লাস a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3 তিন নাম্বার যখন ঘরের মধ্যে পুনরাবৃত্ত উৎপাদক থাকে তখন a বাই পুনরাবৃত্ত উৎপাদকের একটা উৎপাদক প্লাস b বাই পুনরাবৃত্ত উৎপাদকের দুইটা যদি তিনটা থাকে c বাই তৃতীয়টা দিতে হবে প্লাস c বাই x মাইনাস 2 যেটা পুনরাবৃত্ত নয় সেটা আর যদি ঘরে দ্বিঘাত উৎপাদক থাকে x স্কোয়ার প্লাস 2 এখানে এটা দ্বিঘাত দ্বিঘাত উৎপাদক থাকলে ধরতে হবে একঘাত উৎপাদক a বাই একঘাত উৎপাদক প্লাস b x প্লাস c বাই দ্বিঘাত উৎপাদক এইভাবে ধরতে এরপর আংশিক ভগ্নাংশের প্রকাশ করার বাকি কাজগুলো সব গাণিতিক সমস্যার ক্ষেত্রে একই থাকবে একই নিয়মে হবে আমি এখানে একটি প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ এবং একটি অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের সমাধান করে দেখাব শিক্ষার্থীবৃন্দ ভগ্নাংশটা হলো এই প্রশ্নটা হলো x প্লাস 2 বাই x মাইনাস 3 x মাইনাস 4 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ভগ্নাংশে প্রকাশ করে এবার এটার সমাধান প্রথমে লিখতে হবে মনে করি এখানে এইটা একটা অবেদের চিহ্ন এটা এই সম্পর্কটা একটা অবেদ কারণ এটা এই এক্স চলক এক্স এর সকল বাস্তব মানের জন্য সত্য এটাকে আমরা ধরি এক নং সমীকরণ এক নং এখান থেকে এই এক নং সমীকরণে এ বি ধ্রুবক দুইটার মান বের করে এখানে বসে দিয়ে আংশিক ভগ্নাংশ পাওয়া যায় আমরা ধ্রুবক এ বি এর মান বের করি এক নামের উভয় পক্ষকে ঘরের উৎপাদক করি পক্ষকে এক্স মাইনাস বি এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে পাই এই কৌশলগুলো সব গাণিতিক সমস্যার ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের সব গাণিতিক সমস্যার ক্ষেত্রে একই হবে গুণ করলে হবে x প্লাস 2 অবেদের চিহ্ন থাকবে a ইন্টু x মাইনাস 4 প্লাস b ইন্টু x মাইনাস 3 এটা হলো দুই নং সমীকরণ
এখন এই দুই নং সমীকরণ থেকে আমরা এ এবং বি এর মান দেখব। এ এবং বি এর মান বের করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যখন এ এর মান বের করব তখন যেন বি যেই অংশটাতে যেই পদটাতে থাকবে সেই পদটা যেন শূন্য হয় এমন ভাবে এক্স এর মান বসাই। এখানে এক্স এর মান যদি আমরা থ্রি বসাই তাহলে বি সম্বলিত অংশটা শূন্য হবে। তাহলে দুই নমে এক্স ইকুয়াল টু থ্রি বসিয়ে পাই জিরো হয়ে যাবে, এটা আর আমাদের লিখতে হবে না। তাহলে এ হবে মাইনাস এ ইকুয়াল টু, এরকম সংক্ষেপ করা যাবে আমাদের মাইনাস এ, আর এটা তো জিরো হয়ে যাবে, মাইনাস এ ইকুয়াল টু ফাইভ। সুতরাং এ ইকুয়াল টু ফাইভ, এ এর মান পাইলাম, এ দুটো মাইনাস থাকছে না। এবার দুই নমে আমরা যখন বি এর মান বের করবো তাহলে এ সম্বলিত অংশটা জিরো করতে হবে, তাহলে এক্স এর মান ফোর বসিয়ে দিয়ে জিরো হবে। এক্স ইকুয়াল টু ফোর বসিয়ে পাই ফোর প্লাস টু ইকুয়াল টু এ ইন্টু ফোর মাইনাস ফোর প্লাস বি ইন্টু ফোর মাইনাস থ্রি। তাহলে ফোর মাইনাস থ্রি হল ওয়ান বি, তাহলে এইটা তো ফোর মাইনাস ফোর জিরো হয়ে যাবে এ বাদ, তাহলে বি ইকুয়াল টু সিক্স। তাহলে আমরা এ এবং বি এর মান পাই। এখন এ ও বি এর মান থাকবে এ মান হলো মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি প্লাস বি এর মান হলো সিক্স সিক্স বাই এক্স মাইনাস ফোর। এটাকে আমরা মাইনাস একটা পরে লিখে এটার সমাধান করার জন্য কিভাবে ধরতে হবে সেটা আমরা আগেই জেনেছি, দেখতেছি। মনে করি x বাই x মাইনাস ওয়ান x স্কোয়ার প্লাস ফোর হবে a বাই x মাইনাস ওয়ান প্লাস dx প্লাস c বাই x স্কোয়ার প্লাস ফোর। এখানে এক নং, এক নংয়ের উভয় পক্ষকে x মাইনাস ওয়ান x স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে পাই। হবে a ইন্টু x স্কোয়ার প্লাস ফোর প্লাস bx প্লাস c ইন্টু x মাইনাস ওয়ান, এই পক্ষটা a b এর c এর মান দেখবো, এই জন্য এগুলো আমরা লেখেন দেখতেছি। এটা একটা কৌশল এখন এই দুই নং সমীকরণ থেকে আমরা
এবিসি এটা ধ্রুবকের মান। আচ্ছা, এর মান বের করার সময় এই বি সি সম্বলিত অংশটা শূন্য করতে হবে, তাহলে দুই রঙে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু সরি ওয়ান বসিয়ে পাই, ওয়ান বসাইলে এটা জিরো হয়ে যাবে, ওয়ান বসাইলে এই জায়গাটা জিরো হয়ে যাবে, জিরো হইলে কি হবে, এখানে হবে এ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফোর, আর এই জায়গাটা তো জিরো হয়ে যাবে ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান ফাইভ, ফাইভ এ ইকুয়াল টু ওয়ান, সুতরাং এ ইকুয়াল টু ওয়ান। এর মান পাই এবার বি এবং সি এর মান বের করতে, বি এর মান বের করার সময় দুই নং হতে, দুই নং হতে দুই নং এ উভয় পক্ষ হতে, পক্ষ হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে যায়, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করলে এইটাতে এক্স স্কোয়ার আসবে, এটাতে এক্স স্কোয়ার আসবে, তাইলে এ এখানে এক্স স্কোয়ার এর সহগ এ, এখানে এক্স স্কোয়ার এর সহগ বি, এ প্লাস বি, রাইট হ্যান্ড সাইডে এক্স স্কোয়ার সম্বলিত কোন পদ নাই, সুতরাং জিরো। তো কি হবে, বা এ এর মান তো আমরা আগে বের করে নিচ্ছি, ওয়ান বাই ফাইভ প্লাস বি ইকুয়াল টু জিরো, সুতরাং বি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ফাইভ, এর মান পাই। এবার সি এর মান বের করতে হবে, এখন সি এর মান বের করতে হলে আমাদের অন্তত একটি শূন্য করতে হবে, আমরা যদি এক্স এর মান জিরো বসাই তাহলে বি শূন্য হবে, তাহলে লিখবে কি আমরা দুই নং এ, দুই নং এ এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে দেয়, মাইনাস সি এক্স এর মান জিরো, জিরো বসালে বা সি ফোর এ, সুতরাং সি ইকুয়াল টু ফোর ইন্টু এর মান ফাইভ হয়ে ফোর বাই ফাইভ, এই হলো এ বি সি এর মান। এখন আমরা এ বি সি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই, এখন এ বি ও সি এর মান এক নংয়ে বসিয়ে পাই, এক নং বসালে হবে এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল অবদের চিহ্ন, এ হল ওয়ান বাই ফাইভ আর নিচে এক্স মাইনাস ওয়ান, প্লাস বি হল মাইনাস ওয়ান বাই ফাইভ, প্লাস সি হল প্লাস ফোর বাই ফাইভ, ফোর বাই ফাইভ নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর, এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে প্লাস মাইনাস মাইনাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা হবে ওয়ান মাইনাস সরি এখানে এক্স থাকবে এক্স মাইনাস, এটাই আনসার, এটাই নির্ণয় আছে শিক্ষার্থীবৃন্দ। এখন তোমাদের যে আমি একটি সৃজনশীল প্রশ্ন দিব, নিশ্চয় তোমরা সমস্যাটি সমাধান খাতায় লিখে নিয়েছ, এটা এটা এক্স,
প্রশ্ন দেখাও যে যদি উৎপাদক হয় তবে উৎপাদক হয় তবে এর মানে শিক্ষার্থী প্রশ্নটি তোমাদের অনুমান থাকবে এটা শিক্ষার্থীবৃন্দ বৈশ্বিক মহামারী করোনার সময়ে তোমরা নিশ্চয়ই বাসায় অবস্থান করতেছ এবং স্বাস্থ্যবিধি মেনে চলতেছ তোমরা সুস্থ থাকো এবং বাসায় বসে থেকে লেখাপড়ার কার্যক্রম চালিয়ে যাও এই কামনা করে আমি আমার শ্রেণী কার্যক্রম এখানে শেষ।